Hey peace people, assalamualaikum. আশা করি সকলে ভালো আছো। সো গাইজ, আজকে নতুন একটি ভিডিও বা ব্লগ শুরু হচ্ছে, সেটা হচ্ছে আমরা যাব জাতীয় স্মৃতিসৌধ সাভা জাহাঙ্গীরনগরের পর। হ্যাঁ গাইজ, আমরা এখন চলে আসছি এফডিসি মোড়। দেখতেই পাচ্ছ আমি এফডিসি মোড় থেকে কাওড়ান বাজারের দিকে যাচ্ছি। কাওড়ান বাজার যে সেখান থেকে যাব সাভার, এবং সাভারে আমার তিনজন বড় ভাই আসতেছে, সেখানে যাব আমি। সো চলো যাওয়া যাক। গাইজ দেখতে পাচ্ছ আমি জাতীয় স্মৃতিসৌধ চলে আসছি। এই দেখো স্মৃতিসৌধের গেট। আমি জাতীয় স্মৃতিসৌধে এসে পড়েছি, তবে এখন ঢুকবো না, কারণ আমার তিনজন বড় ভাই আসবে, আগে পৌঁছি, তারা এখন আসেনি, তারা ঢাকা জ্যামের কারণে একটু লেট করছে। সো তারা আসুক, তারপর একসাথে ঢুকবো। সো গাইজ, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিও দেখাবো কীভাবে কী রয়েছে জাতীয় স্মৃতিসৌধে। সো অনেক গরমের মধ্যে আসছি, ক্লান্ত, এই জন্য একটু শরবত খেয়ে নিলাম। অ্যান্ড প্রায় কিছুক্ষণ পরই আর কি আমার তিন ভাই চলে আসছে। দেখতে পাচ্ছ সামনে আমার তিনজন ভাই। হ্যালো হুমায়ুন কবির ভাই, তারপর আছে সেখানে অনিক ভাই, তারপর তার সাথে আরেকটি আছে হুজুর ভাই আমার। সো গাইজ, দুপুরে কারোর খাওয়া দাওয়া হয়নি, সো আমরা আগে খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাবো জাতীয় স্মৃতিসৌধে। সো আমরা চার ভাই চলে আসছে এখানে খাওয়া দাওয়া করতে। দেখো আমাদের খাবার দাবার সব চলে আসছে, আমরা খাওয়া শুরু করে দিছি। খাওয়া দাওয়ার পর সবাই মিলে যাবো হলো জাতীয় স্মৃতিসৌধে। সো খাওয়া দাওয়া শেষ হোক, তারপর যাবো, যাওয়ার পর দেখা হচ্ছে আবার। সো দেখতে থাকুন ভিডিও, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা এখন জাতীয় স্মৃতিসৌধে চলে আসলাম। জাতীয় স্মৃতিসৌধে গেট আমরা গেট দিয়ে ঢুকে পড়েছি আমাদের খাওয়া দাওয়ার পর। এখন দেখুন আমরা আমাদের আপনাদের দেখাবো কীভাবে কী কোথায় কী রয়েছে। সো চলুন ভিতরে যাওয়া যাক।
এখন আমরা আছি হেলিপ্যাড জাতীয় স্মৃতিসৌধের হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার বা বিএপি কেউ আসলে হেলিকপ্টার নামানো হয় হেলিপ্যাডে আমরা আছি দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে সুন্দর একটা ভিউ পেয়েছি যেটা আপনাদেরকে দেখালাম সেটার ছবি তুললাম এটা রিয়েলি দেখলে আরও সুন্দর যারা জাতীয় স্মৃতিসৌধ দেখেননি তারা অবশ্যই চলে আসবেন ঢাকা সাভারে জাতীয় স্মৃতিসৌধ দেখতে এটা অনেক সুন্দর এরিয়া অনেক বড় একটি এরিয়া নিয়ে জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে আজও আমরা সবাই গর্বিত সেই সকল শহীদদের জন্য যাদের যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি স্বাধীন দেশে বা রাষ্ট্রে বসবাস করতে পারছি তাদেরকে এখনও সালাম জানাই তারা তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি সো সবার উচিত তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের এ দেশের সঠিক মর্যাদা দেওয়া তো গাইজ আজকের ব্লগটি এখানে শেষ হচ্ছে আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওতে তো যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করে দিন এবং আজকে আমরা স্মৃতিসৌধ থেকে চলে যাচ্ছি